জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, জঙ্গিবাদ উগ্রবাদের পৃষ্ঠপোষক বিএনপি বলেছেন কাদের। এরপর জানিয়ে দিব, একের পর এক ড্রাকোনিয়ান আইন তৈরি করছে সরকার বলেছেন রিজভি। আরো জানিয়ে দিব, যতই মার দেয়া হোক কর্মসূচি চলবেই বলেছেন মান্না। এদিকে 3.5 ঘন্টা পর ঢাকা বারে নির্বাচনে ভোট গ্রহণ শুরু। এবং সর্বশেষ জানিয়ে দিব, এর চেয়ে ভালো জাতীয় নির্বাচন সম্ভব নয় বলেছেন ইসি আনিসুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জঙ্গিবাদ উগ্রবাদের পৃষ্ঠপোষক বিএনপি বলেছেন কাদের। বিএনপিকে সন্ত্রাসী রাজনীতির প্রতিভূ এবং জঙ্গিবাদ উগ্রবাদের পৃষ্ঠপোষক বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে কথা বলাটা ভূতের মুখে রাম নাম ছাড়া কিছুই নয়। বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একথা বলেন। কাদের বলেন, 21 আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় নির্বিচারে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের যারা হত্যা করেছিল, যাদের পৃষ্ঠপোষকতায় জঙ্গি গোষ্ঠী 2005 সালের 17 আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা চালিয়েছিল, যারা 10 ট্রাক অস্ত্র আমদানি করেছিল, যারা অগ্নি সন্ত্রাস সৃষ্টি করে শত শত নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, সেই খুনিদের দল যখন জন নিরাপত্তা নিয়ে কথা বলে তখন জনগণ আরো ভীত স্বতন্ত্র হয়ে পড়ে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশ ধ্বংসের মাস্টার প্ল্যান বাস্তবায়নে তৎপর বিএনপি। দেশের গণতন্ত্র ও নির্বাচনের প্রতি তাদের কোনো আস্থা নেই। সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান অসাংবিধানিক ও অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে সেনা ছাউনিতে বিএনপি প্রতিষ্ঠা করেছিল। সূচনা লগ্ন থেকে বিএনপি অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকারে পথ রুদ্ধ করে রাজনীতি করে আসছে। একের পর এক ড্রাকোনিয়ান আইন তৈরি করছে সরকার বলেছেন রিজভি। সরকারের দুঃশাসন, লুটপাট ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ যাতে কোনো কথা বলতে না পারে, সেজন্যই একের পর এক ড্রাকোনিয়ান আইন তৈরি করছে সরকার, এমন মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, বর্তমানে মত প্রকাশের স্বাধীনতার সিটে ফোটাও নেই। বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভি বলেন, 7 জানুয়ারি ডামি নির্বাচনের পর আওয়ামী ফ্যাসিবাদী সরকার দুঃশাসনের প্রকোপ বৃদ্ধির জন্য আরো মরিয়া হয়ে উঠেছে। ভোটারবিহীন অবৈধ ক্ষমতায় গরিমায় মন্ত্রীরা জুলুমের তীব্রতা বৃদ্ধির হুমকি দিয়ে জনসমাজে ভীতি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। তিনি বলেন, আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলেছেন, মিথ্যা তথ্য ও মিথ্যা খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি বন্ধে সংসদে আইন আনা হবে। তিনি আরো বলেছেন, অলরেডি একটি আইন আছে যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। আরো কিছু আইন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে এই সংসদে আসবে, অর্থাৎ নাগরিকের ওপর নজরদারি আরো তীব্র হবে। এটি সমগ্র জাতিকে পর্যবেক্ষণে রাখার এক নতুন কালো আইন প্রণয়নের আলামত। সরকারের দুঃশাসন, লুটপাট ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ যাতে কোনো কথা বলতে না পারে, সেজন্যই একের পর এক ড্রাকোনিয়ান আইন তৈরি করছে সরকার। বর্তমানে মত প্রকাশের স্বাধীনতা সিটে ফোটাও নেই। সরকারি সংস্থাগুলোকে গণমাধ্যমে নিয়ন্ত্রণের জন্য নানাভাবে কাজে লাগিয়ে তাদের মিথ্যা জয়গান প্রচার করেও শান্তি পাচ্ছে না তারা। তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশি ও বিদেশি কিছু মিডিয়ায় তাদের অনেক অপকর্ম প্রকাশিত হয়, সেটিও যাতে প্রকাশ হতে না পারে সেজন্য কিছুদিন আগে সাইবার সিকিউরিটি আইন প্রণয়ন করা হয়েছে। এবার ডামি নির্বাচনে জনগণ কর্তৃক প্রত্যাঘাত হয়ে মানুষের কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দিতে আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন। দেশে মত প্রকাশ বা বাক স্বাধীনতা প্রয়োগের জন্য অনেক মানুষকে যেভাবে হামলা, মামলা ও জেল জুলুম ভোগ করতে হয়েছে, এবার জুলুম নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিবে। ডামি সরকারের বিরুদ্ধে কেউ সমালোচনা করতে পারবে না বলেন রিজভি। যতই মার দেয়া হোক কর্মসূচি চলবেই বলেছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, 1 মাঘে শীত যাবে না, আমরা লাগাতার আন্দোলন করে যাব। যতই মার দেয়া হোক আমরা ঘুরে দাঁড়াবো, কর্মসূচি ধারাবাহিক ভাবে চলবেই, আমরা এটা বন্ধ করব না। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে তোপখানা রোডে মেহরা প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার সমাবেশ শেষে সচিবালয় অভিমুখ
সম্মুখে বিক্ষোভ মিছিল প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, পুলিশ বলেছে এই বিক্ষোভ করার অনুমতি ছিল না, আমি বিক্ষুব্ধ, আমি কথা বলতে চাই এসবের অনুমতি লাগবে কেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেন, গরু পেটানোর মতো নেতাকর্মীদের পুলিশ পিটিয়েছে, কাউকে ছাড় দেয়নি। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, গণতন্ত্র মঞ্চে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে প্রকাশ্যে লাঠি পেটা করে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে সাম্প্রতিক সময়ে দ্বিতীয় এমন কোন ঘটনা নেই। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা। গণতন্ত্র মঞ্চের নেতারা আরো বলেন, বিদ্যুতের দাম বাড়ানো হলে শিল্প বাণিজ্য কৃষি এমনকি পারিবারিক জীবনেও এর প্রভাব পড়বে, এসবের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি করে যেতে হবে, তাদের লড়াই অব্যাহত থাকবে, প্রয়োজন হলে হরতাল অবরোধের মতো কর্মসূচি দিতে গণতন্ত্র মঞ্চ বাধ্য হবে, জনগণের অধিকার আদায়ে এই কর্মসূচি চলবে। সংবাদ সম্মেলনে নেতারা আরো বলেন, সরকার যে পুলিশের মাধ্যমে দমনপীড়ন করেই তার লুণ্ঠনের রাজত্ব টিকিয়ে রাখতে চায় তার প্রকৃত উদাহরণ বুধবারের হামলা। এই মুহূর্তে জনগণের প্রাণের দাবি দ্রব্যমূল্য কমাতে হবে, সেই দাবিতে সমাবেশে সরকারের পুলিশের নির্বাচন হামলা করে ভয়ভীতি দেখিয়ে জনগণের গণতান্ত্রিক সংগ্রামকে দমিয়ে রাখতে চায়। সাড়ে তিন ঘন্টা পর ঢাকা বারে নির্বাচনে ভোট গ্রহণ শুরু। প্রায় সাড়ে তিন ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা আইনজীবী সমিতি 2024-25 কার্যকরী কমিটির নির্বাচনের দ্বিতীয় দিনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটার উপস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে নির্ধারিত সময় পাঁচটার পরও ভোট গ্রহণ চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন কমিশন কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট আবু সুফিয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোটার উপস্থিতি সাপেক্ষে সন্ধ্যা ছটা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বেলা 12টার দিকে ভোট কেন্দ্রে নির্ধারিত ব্যালট পেপারের বদলে নকল স্ক্যানিং করা ব্যালট পেপার পাওয়াকে কেন্দ্র করে ভোট গ্রহণ স্থগিত করা হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী আইনজীবী। এরপর প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে বারে সাবেক কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকে বসেন। এর আগে সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়। তার আগে প্রথম দিন বুধবার একইভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে 21,208 জন ভোটারের মধ্যে 4,230 আইনজীবী ভোট প্রদান করেছেন। নির্বাচনে সিনিয়র আইনজীবী মখলিসুর রহমান বাদল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন, যার অধীনে 10 জন কমিশনার এবং 100 জন সদস্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন। এর চেয়ে ভালো জাতীয় নির্বাচন সম্ভব নয় বলেছেন ইসি আনিসুর। বাংলাদেশের প্রেক্ষাপটে এর চেয়ে ভালো জাতীয় সংসদ নির্বাচন সম্ভব নয়। কত প্রতিবন্ধকতা নির্বাচনের ওই জায়গাটায় থাকলে বোঝা যায়, এটা বাইরে থেকে বোঝা যাবে না। পাকিস্তানের গণতন্ত্রের তুলনায় আপনারা অনেক ভালো আছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনিসুর রহমান। তিনি বলেন, জাতীয় সংসদে অধিবেশন ডাকার কথা প্রেসিডেন্টের, ডেকে ফেলেছে জাতীয় সংসদ সচিবালয়, হয় এটা কিন্তু হচ্ছে ওই দেশে, সেই তুলনায় আমরা কতটা ভালো আছি। বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনের প্রার্থীদের সঙ্গে আলোচনা সভায় তিনি একথা বলেন। এর আগে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রার্থীদের আচরণবিধি মেনে সুষ্ঠু পরিবেশে প্রচার চালানোর আহ্বান জানাই। ইভিএম পদ্ধতিতে ভোট কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই, তাই ভোটের ফল যা হয় তা মেনে নিতে আহ্বান জানাচ্ছি। আমি সবার উদ্দেশ্যে বলেছিলাম, এই নির্বাচনও দেশি বিদেশি সংস্থা পর্যবেক্ষণ করছে, এটিও জাতীয় সংসদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ।